আজ হাজির হয়েছি দার্জিলিং সিরিজের একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমাদের সেপ্টেম্বর মাসের দার্জিলিং এবং লেবং ট্রিপের কিছু মুহূর্ত রইল তোমাদের জন্য এই ভিডিওটাতে। আমরা এখন এসেছি একটা টি গার্ডেনে। এনজেপি টু দার্জিলিং গিয়েছিলাম টয় ট্রেন করে, সেই ভিডিও আমি আপলোড করেছি চ্যানেলে। দার্জিলিং এর সমস্ত ভিডিও লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ফেরার টাইমে প্ল্যান ছিল মিরিক হয়ে নামবো। এই হলো দার্জিলিং এর চক বাজার। পায়ে হেঁটে এবারে আর এক্সপ্লোর করা হলো না, তোলা থাকলো নেক্সট টাইমের জন্য। ঘুম স্টেশনের পাশের রাস্তাটা ধরে কিছুটা এগোলে বিভিন্ন শুটিং স্পট। নাচেও গাড়ি দাঁড় করাতেই হবে সবাইকে, এত সুন্দর ভিউ কি আর মিস করা যায়। দার্জিলিং টু মিরিক যাবার পথেই পড়বে গোপালধারা টি এস্টেট, সেখানে নেমে একটা চক্কর লাগাতে ভুলো না জানি। মিরিক লেকে বসে কিছুটা সময় কাটিও, আর ইচ্ছে থাকলে হর্স রাইডিংও করে নিতে পারো। কিন্তু নিমিশের মধ্যে মেঘ এসে রোদটাকে সরিয়ে দিয়ে মিরিক লেকের রূপটাই পাল্টে দিল একেবারে। পথে গাড়ি দাঁড়ালো লাঞ্চ ব্রেকের জন্য, মোটামুটি ভালোই ছিল খাবারটা এখানকার। ডিনারটা ট্রেনে উঠেই আগে অর্ডার করে ফেললাম। কিষানগঞ্জ স্টেশন পৌঁছতেই গরম গরম খাবার ডেলিভার করে দিয়ে গেল আমাদের সিটে। লেবং নিয়ে একটা সেপারেট ভিডিও আসছে খুব শিগগিরই, সেটাই হবে আমার এই সেপ্টেম্বর মাসের দার্জিলিং ট্রিপের শেষ ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন ভালো থেকো, টাটা।